হ্যালো ফ্রেন্ড, আজ আপনাদের কাছে নিয়ে এসেছি বার্জার পুট্টি স্যান্ডিং মেশিন। আনবক্সিং করে আজকে দেখাবো। এখানে আছে মেশিনের ডিটেলস। এটা আরেক ধরনের মেশিন আছে, এটা লং হ্যান্ড হোল্ড মেশিন। আজকে যেটা দেখাবো আপনাদের সেটা হ্যান্ড হোল্ড মেশিন। মেশিনের সঙ্গে কোম্পানি আমাদের দিচ্ছে পাঁচ ধরনের পাঁচ স্যান্ড পেপার, যেমন 120, 150, 220, এ ধরনের পাঁচটা স্যান্ড পেপার ফ্রি দিচ্ছে। এর সঙ্গে এটা আছে মেশিন, মেশিনের 180 mm স্যান্ডিং প্যাড আছে, এটা রেগুলেটর আছে, এতে আপনার মিনিমাম থেকে ম্যাক্সিমাম যেরকম আপনার স্পিড লাগবে সেভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন মেশিনকে। এটা হ্যান্ড হোল্ড করার জন্য। এটা এখানে আপনাদের আছে ভ্যাকুম, আপনি কীরকম চাইছেন, কত পার্সেন্টে চাইছেন সেই অনুযায়ী কমানো বাড়ানো করতে পারবেন। এটা আছে ডাস্ট এয়ার ব্যাগ, এর মধ্যে আপনার টোটাল ডাস্ট জড়ো হবে। এটা স্ক্রুড্রাইভার এলাঙ্কি দুটো আছে, স্ক্রুড্রাইভার আপনার বিভিন্ন টাইট দেওয়ার জন্য কাজে লাগবে, এলাঙ্কিটা আপনার স্যান্ডিং প্যাড ক্লিন করার জন্য বা খোলার জন্য কাজে লাগবে। ম্যানুয়াল বুক আছে। আর এটা আমরা স্যান্ডিং পেপারগুলো এক্সট্রা নিয়েছিলাম দোকান থেকে। একটা সেকশনের সঙ্গে এয়ার ব্যাগে কানেক্ট করা হচ্ছে, একটা লক আছে ওখানে, টিপে এভাবে টিপে ধরে লাগালে কানেক্ট হয়ে যাবে। যখন স্যান্ড করবেন আপনার ডাস্ট এই ব্যাগে এসে জমা হবে, এটাকে এভাবে খুলে ডাস্ট ক্লিন করে আবার এটাকে লাগিয়ে নেওয়া হবে। ইলেকট্রিক কেবল অনেকটা বড় আছে, 10 থেকে 15 ফিটের মতো ইলেকট্রিক কেবল আছে। এভাবে মেশিনটা ধরার জন্য করা আছে। এটা এই মেশিনের একটা খুব অ্যাডভান্টেজ, বেশ এলইডি অন করে জ্বালতে পারেন। অনেক মেশিন আছে যেখানে হাতে ধরার জন্য তেমন কোনো পজিশান দেওয়া হয় না, একটাই হ্যান্ডেল ছাড়া আর কোনো পজিশান থাকে না ধরার জন্য। এটা বেশ খুব সুন্দর একটা সিস্টেম করেছে বার্জার কোম্পানি। আমরা স্যান্ডিং করছি 220 পেপার দিয়ে ফার্স্ট ট্রাই করার জন্য। ওয়ালের থিকনেস অনুযায়ী আপনারা পেপার ইউজ করতে পারেন, একটু মোটা পেপার ইউজ করলে পুট্টি বেশি কেটে যাবে, একটা দাগ থাকারও চান্স থাকে। এই স্যান্ডিং ক্যাপটা অনেকটা বড় হওয়ার জন্য খুব সুবিধা, ওয়াল খুব নিট অ্যান্ড ক্লিন হয়, আপনার আপ ডাউনটা একদমই থাকে না। অনেক জায়গা থাকে বড় ঢেউ থাকে, সেই জায়গায় আপনার ছোটো ক্যাপ হলে কী হয়, সেই অনুযায়ী আপ অ্যান্ড ডাউন হয়ে মেশিন চলে যায়। এখানে বড় ক্যাপ হওয়ার এটা একটা সুবিধা আছে। মেশিন আপনি উপর নিচে বা ডান দিক বাম দিক বা রাউন্ড করেও চালাতে পারেন, যেখানে যেমন প্রয়োজন পড়বে সেভাবে মেশিনকে ইউজ করবেন। এরপর আপনাদের দেখানো হচ্ছে যে ডাস্ট কীভাবে ক্লিন করবেন। এটা আমরা এলইডিটাকে অফ করলাম, আর লাইটটা কেটে যাওয়ার চান্স বেশি থাকে, যখন কাজ করবেন না লাইটটাকে অফ করে রাখবেন। লকটাকে খুলে আমরা ডাস্টটাকে বের করছি যে কতটা ডাস্ট হয়েছে। আমরা 220 পেপার ইউজ করেছি, তার জন্য ডাস্ট একটু কম হয়েছে। আপনারা যদি 120 বা 150 পেপার ইউজ করেন তাহলে অনেকটা ডাস্ট জমা হবে ব্যাগের মধ্যে। ইউজ করতে করতে মাঝে মাঝে ডাস্ট ক্লিন করে নেবেন,
विभिन्न पेंटर भाई वीडियो बनानो ये धरण और वीडियो पे चैनल के सबस्क्राइब कर बेल आइकन दिए नीन। थैंक यू सो माच वीडियो देखार जो और नतून नतून वीडियो पे सबस्क्राइब कर चैनल। हमें चेष्टा करब और विभिन्न धरण वीडियो आनते।